Hello friends, welcome to my YouTube channel. আজ পার্বত্য চট্টগ্রাম বান্দরবনে ঘুরতে যাব। পার্বত্য চট্টগ্রাম একটি জেলা হিসেবেই নয়, বাংলাদেশের সেরা দর্শনীয় স্থানগুলোর জেলা হিসেবেই বান্দরবন জনপ্রিয়। বান্দরবন বাংলাদেশে দক্ষিণ পূর্বাঞ্চলের বিভাগীয় শহর চট্টগ্রাম থেকে প্রায় 77 কিলোমিটার দূরে অবস্থিত। এর বিশেষত্ব শুধু পার্বত্য চট্টগ্রাম একটি জেলা হিসেবেই নয়, বাংলাদেশের সেরা দর্শনীয় স্থানগুলোর জেলা হিসেবেও নীলাচল বান্দরবন সদর। নীলাচল বান্দরবন প্রধান শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরের টাইগার পাড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উপরে অবস্থিত। নীলাচলের বাইরের দিকটা ছিন্ন ভিন্ন পাহাড় দ্বারা সজ্জিত হলেও ভিতরটা খুব প্রশান্ত। কোথাও বিস্তীর্ণ দিগন্তর ঢালে ঘোড়াঘুরি রাস্তা, কোথাও পাহাড়ি পাড়া, আর তার সঙ্গে রূপালী নদীর যেন শিল্পীর ছবি আঁকা। মেঘবিহীন আকাশের নীলাচল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন পর্যটকরা। শহর ছেড়ে চট্টগ্রামের পথে প্রায় 3 কিলোমিটার হেঁটে বাঁ দিকে ছোট রাস্তাটি নীলাচলের পথ। এ পথে প্রায় 2 কিলোমিটার পাহাড়ে উঠতে হবে। নীলগিরি থানচি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুট উপরে অবস্থিত। নীলগিরি বাংলাদেশের অন্যতম একটি শৃঙ্গ। পুরো এলাকাটি মেঘে ঢেকে থাকার কারণে দর্শনার্থীরা নীলগিরিকে মেঘের দেশ বলে থাকেন। নীলগিরি সূর্যোদয়ের মুহূর্তটি আশ্চর্যজনক ও কুয়াশাচ্ছন্ন। শীতকালে এটি যে কোনো পর্যটককে চমকে দিতে পারে। মনোরম হেলিপ্যাড নীলগিরির সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলো এটি। পুরো এলাকাটি মেঘে ঢেকে থাকার কারণে দর্শনার্থীরা নীলগিরিকে মেঘের দেশ বলে থাকে। নীলগিরি সূর্যোদয়ের প্রতিটি মুহূর্ত আশ্চর্যজনক। পর্যটন এলাকাটি রক্ষণাবেক্ষণে নিযুক্ত আছে বাংলাদেশ আর্মি বিট গেট। বান্দরবন জেলা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত একটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পর্বত চিম্বুক পাহাড় থানচি। চান্দের গাড়ি দিয়ে চিম্বুক ভ্রমণের সময় এর চারপাশে নয়না বিরান প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য দর্শনার্থীরা যখন এই জায়গা থেকে নিচের দিকে তাকায় তারা মেঘের ভেলা দেখে অবাক হয়ে যায়। বান্দরবন শহর থেকে পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। সেক্ষেত্রে মনে রাখতে হবে বিকাল 4টার পর টিপ চিম্বুক থানচি রুটে কোনো যানবাহন চলবে না, তাই চিম্বুক পাহাড়ে যেতে হলে সেই সময়ে আগে যেতে হবে। সাধারণত পর্যটকরা চিম্বুক